সন্দেশখালে যাওয়ার পথে টাকিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে লোকসভার প্রিভিলেজ কমিটির মুখ্য সচিব বিজু সহ পাঁচ আধিকারিককে তলব করেন। সোমবার আধিকারিকদের হাজিরা হওয়ার কথা ছিল, তবে তার আগে সেই নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে মৌখিক আবেদন করা হয়েছে। এর আগেই অবশ্য বিলটি না দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের তরফে লোকসভার কর্তৃপক্ষ বন্ধু এলাকায় চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। সামনে রাজ্যের লোকসভা নির্বাচন, চৌঠা মার্চ নির্বাচন কমিশনের ফুল বেশ কাছে রাজ্যে, তাই এখনই মুখ্য সচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের পাঁচ আধিকারিককে দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসা হয় সুকান্ত। তার অভিযোগ ছিল তাকে পুলিশ যেতে বাধা দেয়। উল্টো দিকে বিজেপির লোকজন করে তোলে পাল্টা অভিযোগ ওঠে। গণ্ডগোলের জেরে রাখতেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। এমনি সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানান তিনি। সেই ঘটনায় লোকসভার অধিকার রক্ষা কমিটি পদক্ষেপ করে বৃহস্পতিবার। মুখ্য সচিব ডিজি ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হুসেন মেহেদি রহমান এবং উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে দিল্লিতে তলব করা হয়। সন্দেশখালি যাওয়ার পথে তাকিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে লোকসভার প্রিভিলেজ কমিটির মুখ্য সচিব বিজু সহ পাঁচ আধিকারিককে তলব করেন। সোমবার আধিকারিকদের হাজিরা হওয়ার কথা ছিল, তবে তার আগে সেই নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে মৌখিক আবেদন করা হয়েছে। এর আগেই অবশ্য বিলটি না দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের তরফে লোকসভার কর্তৃপক্ষ বন্ধু এলাকায় চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। সামনে রাজ্যের লোকসভা নির্বাচন, চৌঠা মার্চ নির্বাচন কমিশনের ফুল বেশ কাছে রাজ্যে, তাই এখনই মুখ্য সচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের পাঁচ আধিকারিককে দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসা হয় সুকান্ত। তার অভিযোগ ছিল তাকে পুলিশ যেতে বাধা দেয়। উল্টো দিকে বিজেপির লোকজন ঠিক করে তোলে পাল্টা অভিযোগ ওঠে। গণ্ডগোলের জেরে রাখতেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। এমনি সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানান তিনি। সেই ঘটনায় লোকসভার অধিকার রক্ষা কমিটি পদক্ষেপ করে বৃহস্পতিবার। মুখ্য সচিব ডিজি ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হুসেন মেহেদি রহমান এবং উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে দিল্লিতে তলব করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।